আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল, রান্নাঘরে চলে আসলাম, চা বসিয়ে দিয়েছি, একটা রেডিমেড রুটি ভাজতেছি আর পাউরুটি ভাজবো, ডিম পুস করবো, এই সকালের নাস্তা। সাইদুলে বাবা আর আমি খাবো পাউরুটি, আর মা রেডিমেড রুটি আছে সেই রুটি ভেজে দিতেছে মাকে, ডিম পুস খাবে আর একটু হালুয়া গরম করে দিব না, যদি খায় খাবে না। তারপর তো রুটি ভাজা হয়ে গেছে, এখন পাউরুটিগুলি ভেজে নিই। নাস্তা খেতেও বসে বললাম সাইদুলে বাবা আর আমি, সাইদুলে বাবা আর আমি একই প্লেটে বসবো, মাকে দিলাম সাথে ডিম পুস আর যে হালুয়া গরম করে দিয়েছি, এই যে আমি আর সাইদুলে বাবা খেয়ে নিতেছি। তারপর তো চা বানানো হয়ে গেছে, সাইদুলের বাবা মা বড় ভাইও চা খেয়ে নিল। তারপর তো ঘন্টাখানিক পর ঘরগুলো গোছালাম, সারামণি এখন তুরিও শুয়ে আছে, ওঠেনি। আর এদিকে জান্নাত বুড়িও চলে আসলো, জান্নাত বুড়িকে কী দিলাম দেখো, এটা ডালের বুড়া, মানে সাবা ভাজতেছে, সাবা তো এই ডালের বুড়াটা খুব পছন্দ করে খায়, মা ফ্রিজে ছিল ডালের বুড়া, সেটা বের করে তারপরে পেঁয়াজ মতন ভেজে নিতেছে, সাথে জান্নাত বুড়িও খুব পছন্দ করে এই ডালের বুড়াটা খায়। তারপরে মাকে বলো মা একটা খান, মা বলতেছে না ওষুধ খেয়ে এসেছি তো এখন আর খাবো না। তারপরে যে আমি দুই একটা খেলাম। এই যে ঘরগুলো গোছানো হয়ে গেছে, ভাবি তো চলে এসেছে, ঘর ঝাড়ু দিয়ে এখন মুছে নিবে। আর মাকে ডাক দিলাম, পেঁপে কাটবো, এই জন্য মাকে ডাক দিলাম। আর বাহিরে তো হালকা মেঘলা মেঘলা, আজকে সকাল দিক দিয়ে একটু বৃষ্টি হয়েছিল, অতটা রোদও ওঠেনি, সারামণি উঠেছে, উঠেই গড়গড়া করে এখন ব্রাশ করে নিতেছে, দেখি ও কী খায়। তারপর রান্নাঘরে চলে আসলাম, সাইদুলের বাবা একটা মুরগি কিনে দিয়ে গেল, এই যে ভাবি এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে এই মুরগিটা কেটে দিবে। আর এদিকে লতি, তারপরে আমরা এগুলো কিনে দিয়ে গেল, লতিটা মা বেছে দিবে আর আমরা কেটে রাখবো। আর এই যে চালতা, চালতার ডাল রান্না করবো কিন্তু পারিনি, চালতাটা নষ্ট হয়ে গেছিলো, ফ্রিজে ছিল অনেকদিন হবে। আর এই যে দুধ নিয়ে আসলো মিরান, তারপরে এই ফ্যানটাকে পরিষ্কার করলাম অনেকক্ষণ লাগিয়ে, গরম পানি দিয়ে তারপরে পাউডার দিয়ে ভালোভাবে পরিষ্কার করলাম, এখন রান্না করতে চলে আসলাম। সব কেটে কুটে রেডি করি তারপরে রান্নাটা শুরু করে দিব। না চালও ভিজিয়ে রেখেছি, প্রথমে ফল কাটি, আমরা মালটা পেঁপে কাটি, এই যে পেঁপেটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর মিষ্টিও ছিল, এখন কেটে মাকে দেই, মা খাক পরে আমরা খাবো না, মা ড্রয়িং রুমে বসে আছে। তারপর তো ভাতটা বসিয়ে দিলাম আর পাশে চুলায় ডালটাও বসিয়ে দিই, আজকে আমড়া দিয়ে ডাল রান্না করবো। আমড়াগুলো অনেক টক, মনে করলাম টকটা ডালের মধ্যে দিলে ভালোই লাগবে খেতে, লবণ দিয়ে দিলাম। ডাল তো হয়ে গেল, এখন কহি ভাজিটা বসিয়ে দিই, শুকনো মরিচ ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, কহির সাথে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়েছি, আস্তে আস্তে ভাজিটা করি, সবার শেষে একটা ডিম দিব না। প্রায় তো কহি ভাজিটা হয়ে গেছে, এখন একটা ডিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভাজির সাথে।
আর এদিকে তেলটা গরম হয়ে যাওয়ার পর আস্ত জিরা দিয়েছিলাম, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নেই মুরগি গোস্তটা রান্না করব। ভাতটা তো ঠিকা দিয়ে ফেলেছি, কহি ভাজিটাও হয়ে গেছে, আর পাশের চুলায় ডালটা কিছুক্ষণ জাল দিব, তারপরে বাগার দিব। আর এই যে কড়াই মাঝখানে তেল জমে আছে, চারিদিকে ভাজিটা সরিয়ে রেখেছি, আর এই যে ডাল জাল দিতেছে, একটা আমড়াও দিয়েছি বললাম না, ভাজিটা তুলে ওই কড়াইতে ডাল বাগার দিব। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, আমি সব ময় মশলা দিয়েছি, এখন পানি দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিই। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, এখন মুরগি গোস্তটা দিয়ে দিই, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই। আলু দিয়ে আজকে মুরগি গোস্ত ঝোল ঝোল করে রান্না করব। তারপর তো সাইদুল বাবা চলে আসলো, তাকে পেঁপে দিলাম, আলহামদুলিল্লাহ বললাম না, পেঁপেটা খুব ভালো হয়েছিল, মিষ্টিও ছিল। এই যে জান্নাত বুড়ি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তাকে আর ঘুমাতে দেওয়া হলো না, কারণ ওর মা বলছে ওকে এখন আর ঘুম পাড়িও না, আজান দিয়ে দিয়েছে, খাওয়া দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়াবে। এই যে তাকায় না, তারপরে অনেক চেষ্টা করার পর তাকিয়েছিল, আর ঘুম আসেনি। এই যে একটু পরে চোখ মেলে তাকিয়েছিল জান্নাত বুড়ি। আর এদিকে আমার মুরগি গোস্তটাও প্রায় হয়ে এসেছে, মানে কষানো হয়েছে, আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে আস্তে আস্তে রান্না করি। তারপরে এই যে মুরগি গোস্তটা প্রায় হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ ধরে রান্না করলাম, এই যে বললাম না একটু ঝুলঝুল করে মুরগি গোস্ত রান্না করতেছি। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম, কী কী রান্না হলো, ডিম দিয়ে কহি ভাজি, আলু দিয়ে ঝুল করে মুরগি গোস্ত ভোনা, আমড়ার ডাল আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে দুপুরে খাবার খেতে বসে বলো মা সাইদুল বাবা, আর বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে জান্নাত পাখি, বলতেছে আমাকে হাড্ডি দাও হাড্ডি দাও। তারপরে মুরগির একটা পাও দিলাম, একটু খেলো, বেশি খেলো না, অল্প একটু খেলে রেখে দিল, তারপরে আমিও খেয়ে নিতেছি তাদের সাথে। তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় তো একটা নাস্তা দরকার হয়। আজকে নুডলস রান্না করলাম, অনেকদিন পরে নুডলস রান্না করতেছি, নুডলসটাকে সিদ্ধ করে নিই, তারপরে সাথে গাজর আলু আর মুরগির গোস্ত দেব। এই আমি সব কিছু কেটে রেডি করি, আর এই ফাঁকে নুডলসটাও সিদ্ধ হয়ে যাক। নুডলস সিদ্ধ হয়ে যাওয়ার পর ডিম দিয়ে দিলাম তেলের মধ্যে, ডিমটা ভেজে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সবজি মুরগি গোস্ত সব ময় মশলা দিয়ে আগে একটু ভাজির মতন করে নিই, মানে নুডলসের সবজিটা রান্না করি। ডিম আর মুরগি গোস্তটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিলাম, এখন গাজর আর আলুও দিয়ে দিব, সবজিটা রান্না হোক।
তারপরে সবজিটা রান্না করে ফেললাম, এখন সিদ্ধ নুডলস এর মধ্যে দিয়ে দিই। এই যে সিদ্ধ নুডলসটা দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিতেছে সবজির সাথে নুডলসটা। হয়ে গেল নুডলস রান্না, মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। আমার নুডলস রান্না হয়ে গেল, এখন গরম গরম পরিবেশন করব। সাবা এখন খাবে না, সারামণি তো খাবে না, আমি একা একাই বসে খাই। আর নুডলসটা অনেকটা ঝালঝাল হয়েছে আমার কাছে, এই মোটা নুডলস একটু ঝালঝাল করে রান্না করলে আমার কাছে ভালোই লাগে। তারপরে আমি খেয়ে নিতেছি একা একা। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।